এক দেশে এই প্রশাসনের দুই নীতি চলতে পারে না। জামাত ইসলামীকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং কথা বলার অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশের অধিকার দিতে হবে। জামাত ইসলামী শান্তিপূর্ণ সমাবেশই বাস্তবায়ন করতে চায়। জামাত ইসলামী কোনো নাশকতা বা সন্ত্রাসে বিশ্বাস করে না। জামাত ইসলামী সার্বিকভাবে জনগণের দাবি আদায়ের জন্য, জনগণকে সামনে রেখে জনগণের দাবি পূরণের জন্যই একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এটি 10ই জুনের সমাবেশের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে এবং গোটা বাংলাদেশে 10ই জুনের সমাবেশের গোটা জাতির মধ্যে একটা আশা জাগ্রত হয়েছে যে আগামী দিনে এই অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধারের জন্য, জনগণকে উদ্ধারের জন্য কেয়ারটেকার সরকারের দাবি আদায় ত্বরান্বিত হবে, সেই ধরনের একটা আশা গোটা বাংলাদেশের জনগণের মধ্যে জেগে উঠেছে। আমাদেরকে বিগত প্রায় 15 বছর যাবত লাগাতার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, হুলিয়া, ফাঁসি, গুম, খুন, হেন, নির্যাতন এবং জুলুম নাই যা আমাদের উপরে করা হয়নি এবং সরকার মনে করেছিল যে আমরা শেষ হয়ে গিয়েছি। 10ই জুনের সমাবেশের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে জামাত ইসলামীকে নিঃশেষ করা যায় না এবং যাবে না ইনশাআল্লাহ। আমরা জানি সরকার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার যারা নির্বাচনের জন্য জামাত ইসলামীর নেতৃবৃন্দ আগামী দিনে নির্বাচনের ময়দানে যারা ভূমিকা পালন করবে তাদেরকে আজকে কারাগারে আটকে রাখা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান আমিরি জামাত সহ আমাদের সকল শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে আটকে রাখা হয়েছে। লক্ষ্য হচ্ছে নির্বাচন থেকে দূরে রাখা। বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলামীর নেতৃত্ব সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীদেরকে নির্বাচনে অনুপযুক্ত করা এবং একটা বিশাল সংখ্যক ময়দানের কর্মীদেরকে তারা বিচারিক প্রক্রিয়ায় নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা যায় কিনা সেই জন্য অব্যাহত তারা ষড়যন্ত্র করে চলেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা জানেন আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আমরা অবিলম্বে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আমাদের গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মী ওলামায়ে কেরামের আমরা মুক্তির দাবি করছি। 33 অনুচ্ছেদে পরিষ্কার ভাবে সভা সমাবেশের অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, কিন্তু সরকার সংবিধান স্বীকৃত সকল জনগণের অধিকারকে পদদলিত করে তার একের পর এক তারা আইন লঙ্ঘন করেই চলেছে এবং তারা স্বেচ্ছাচারী কায়দায় জনগণের মুখ বন্ধ করার জন্য তার পদক্ষেপ নিয়ে চলেছে। আজকে দেখেন বাংলাদেশে একটা দ্বৈত নীতি, আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করে। এই মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রতিদিন মিছিল করছে। এই মিছিলে ছুটির দিন না অফিস ডে সেটা নিয়ে কোনো আলোচনা আমরা শুনি না। বিরোধী দলগুলোকেও আন্দোলন সংগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে সভা সমাবেশ করার জন্য। কিন্তু একটি মুসলিম সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামিক, একটি শান্তিপূর্ণ সাংবিধানিক গণতান্ত্রিক একটি সংগঠন জামাত ইসলামীকে কোনো ধরনের সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না। উল্টা সভা সমাবেশ সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের উপরে গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে, একের পর এক আমাদের উপরে অন্যায় এবং জুলুমকে চাপিয়ে দেওয়া হচ্ছে। জনগণ, বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার, এক দেশে এই প্রশাসনের দুই নীতি চলতে পারে না। জামাত ইসলামীকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং কথা বলার অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশের অধিকার দিতে হবে। ডিএমপি কমিশনার সাহেব বা পুলিশ প্রশাসন যখন জামাত ইসলামীকে কোনো অনুমতি
বা কাজের জন্য সহযোগিতা না করেন তখন পছন্দ মতো কিছু শব্দ চয়ন করেন, হয়তো জামাত ইসলামীর ব্যাপারে অথবা যে কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আপনারা আপনাদের ছকে কথা বলবেন আমরা জানি। আমরা আশা করব যে আপনারা জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করবেন না, আইন এবং সংবিধানের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে না, সেই প্রত্যাশা এদেশের জনগণ করে এবং আমরা আজকে আবারও সেই প্রত্যাশা করি। আমরা দাবি জানাতে চাই যে কালকের সমাবেশ বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হোক, সেই দাবি আমরা জানাতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সভা সমাবেশ করতে দেয়া এবং না দেওয়ার মধ্য দিয়েই জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে জনগণের যে অবস্থান, ভোটারদের যে অবস্থান এবং এই সরকারের সার্বিক যে দুরবস্থা, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার এবং দুঃশাসন, এগুলো ঢাকার জন্য দু চারটা সমাবেশ করতে না দিয়ে এই পরিস্থিতিকে কখনোই আড়াল করা যাবে না। দেশের জনগণ আজকে বিক্ষুব্ধ, দেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ, দেশের জনগণ বিশ্বাস করে না এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, একজন মানুষও বিশ্বাস করে। এই অবস্থায় জামাতের দাবি, এটি জামাতের দাবি নয়, জামাতের দাবি হচ্ছে এদেশের 18 কোটি মানুষের দাবি যে কেয়ারটেকার সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দিনে নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে জনগণের দাবি। এদেশের 95% জনগণ একথা বিশ্বাস করে এবং দাবি করে, সে দাবি অবিলম্বে, সে দাবি মেনে নেওয়া ছাড়া বর্তমান সরকারের কোনো পথ নেই, উপায় নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে যে জনদুর্ভোগ, যে কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ দিনাতিপাত করছে, এই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ দাবির কথা বলছি, যেটা জনগণের দাবি। এটা আমার মনে হয় যে দেশের 100 ভাগ মানুষের দাবি যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে, এটা সবার দাবি। পুলিশ প্রশাসন প্রোগ্রাম করতেই দেবেন না, এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। পুলিশ প্রশাসনের আমি আবারও অনুরোধ করব, আমরা এখনো প্রত্যাশা করি যে আগামীকালকের সমাবেশকে সফলভাবে বাস্তবায়নের জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সার্বিকভাবে, এখনো যেটুকু সময় আছে আপনাদের সার্বিক সহযোগিতা পেলে একটা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবি তুলে ধরব এবং শান্তিপূর্ণভাবেই আমাদের রাজধানী জনশক্তি আবারও নিজ নিজ ঘরে ফিরে যাবে। সুতরাং এখানে ভয়েরও কোনো কিছু নেই, এখানে আতঙ্কগ্রস্ত হওয়ারও কিছু নেই, একটা শান্তিপূর্ণ সমাবেশ হবে ইনশাআল্লাহ। জামাত শান্তিতে বিশ্বাস করে, সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন হিসাবে আগামীকালকে সমাবেশকে সার্বিকভাবে আমরা সফল এবং সুন্দর করতে চাই, সার্থক করতে চাই। এই জন্য কালকের সমাবেশে আপনাদের পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা আমরা আবারও কামনা করে প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল যারা রয়েছেন এবং ঢাকা মহানগরীর বিভিন্ন সমাবেশ বাস্তবায়নে যার যেখানে দায় দায়িত্ব রয়েছে, সেই সকল দায় দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নের জন্য বাকি সময়টুকুকে কার্যকরভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে আগামীকালকের সমাবেশকে একটি সফল এবং সার্থক সমাবেশে পরিণত করার জন্য আপনারা চেষ্টা করবেন। পাশাপাশি প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহ সাহায্য চাইব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সার্বিকভাবে আমাদের আয়োজনকে সফল এবং সার্থক করে তোলেন।